ছেলেগুলোর উপর না রানা ইচ্ছে করে শোধ তুলছে জানিস তো, সেখানে ওই জিলিপি চোরও জুটেছে। ইসা ভাই, ঝিল্লি মনে একটু ভয় পেয়ে গেছে জানিস। আসলে এই কাল থেকে পিমনি আর বর্ধা ভাই এমন ওকে ধাবড়াচ্ছে না? হ্যাঁ সেই, এই মেয়ে আবার ভয় পায় নাকি? ও তো খালি আপনার এসব করে আমাকে নিয়ে মজা করবে বলে এসব করে। ইমেজা ভাই, ও তো এখন খেয়ালি কেউ হেপিজ দ্য ব্যাপারস বলে ডাকছে রে। পঙ্গাদুর মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা ঘরে রেডি হয়ে নে। যা ভাইয়াজি, ভাইয়াজি দেখুন না, আমাদের শিমুলপুরার সমস্ত ছেলেকে আপনার সেবায় লাগিয়ে দিয়েছি। এবার আমায় ক্ষমা করে দিন, আমি সব নিয়োগ করেছি। হ্যাঁ গো, এই ছেলেটা ভাইয়াজি ভাইয়াজি করে, ওই ভাইয়াজি তো রানাকে পাত্তাও দিচ্ছে না। কবে যে বোধোদয় হবে ছেলেটার কি জানি। কবে হবে আমিও জানি না মঞ্জু, এত তো বোঝাই আমার কথা শুনে। ও একমাত্র শুনতো ওর মেজকার কথা, ও ওকে বোঝাতে পারত। অকালে চলে গেল, এখন তো আর কেউ বোঝানোর নেই। এখন ঋষি যদি ওকে একটু বোঝাতে পারে, তবে ঋষির সঙ্গে এই মেয়েটার বিয়ে হওয়ার পর কী হবে আমিও জানি না মঞ্জু, বোঝানোটা যেন উল্টে চলে যাবে। অবশ্য এর সঙ্গে ওর বিয়ে হবে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, চিন্তায় আছে সত্যি। কি রঙের জামা পরেছে? এই মেরেছে, এখন ঋষিকে রং বেছে পড়তে বললে তো হয়ে গেল। তুমি লাড্ডু খেতে ভালোবাসো না? আমি তোমার জন্য নিজের হাতে লাড্ডু বানিয়েছি। আই লাভ লাড্ডুস। সব আমাদের দিয়ে করালো, অতিথিদের কাছে গিয়ে বলছে নিজের হাতে করেছি। থ্যাংক ইউ মানি। বলছি যে দেখো, আগে যা হয়েছে না সেসব ভুলে যাও, যতই হোক এখন তুমি কংস মামার হবু বউ, তাই না? তাই তোমাকে তো কোকো মোমো মিষ্টি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতেই হবে। ফ্রেন্ডস দেখাচ্ছি দেখাচ্ছি। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।